ভিডিওর শুরুতেই আমরা একজন ব্রিলিয়ান্ট মেধাবী মানুষের ছবি দেখতে পাচ্ছি, আর সেই মানুষটি কেউ নয়, ইনি হলেন মল্লিকা আলী, বিখ্যাত উপন্যাস ব্রিকলেন এর লেখক। আমরা এখন তার সম্পর্কে শিখতে যাচ্ছি উইকিপিডিয়া থেকে। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার ভিডিও উই ক্যান সি দ্য পিকচার অফ এ ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট ওম্যান looking at you and looking at us. And this woman is none other than Monica Ali, the writer of the best-selling novel Brick Lane. Now we are going to talk about and know about her from Wikipedia, the free encyclopedia. So let's go. This is Monica Ali. Let's go and see what we can read and know about Monica Ali. This is Monica Ali. Monica Ali was born, you can see the picture of Monica Ali. Monica Ali, FRSL. FRSL means the Royal Society of Literature, is a learned society founded in 1820 by King George IV to reward literary merit and excite literary talent. অর্থাৎ মনিকা আলী FRSL উপাধি প্রাপ্ত। এই FRSL বা RSL, রয়্যাল সোসাইটি অফ লিটারেচার, এটা 1820 সালে ইংল্যান্ডের চতুর্থ রাজা কিং জর্জ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি সাহিত্যের মেধাকে উৎসাহিত করতে চেয়েছিলেন এবং সাহিত্যের মেধাকে পুরস্কৃত করতে চেয়েছিলেন। এই টাইটেল পেয়েছেন মনিকা আলী। তো মনিকা আলীর ছবি আমরা দেখতে পাচ্ছি। দিস পিকচার ওয়াজ টেকেন ইন ফেব্রুয়ারি 2011, 2011 সালে এই ছবিটা তৈরি করা হয়, ছবিটা তোলা হয়েছিল। মনিকা আলী বর্ন 20 অক্টোবর 1967, এইজ 54, ঢাকা, ইস্ট পাকিস্তান। অর্থাৎ মনিকা আলী 1967 সালে জন্মগ্রহণ করেন, তার আজকে 2021 সালে তার বয়স হলো 54 বা 54। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান এর ঢাকা, অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। অকুপেশন, তার পেশা হলো রাইটার নভেলিস্ট, তিনি লেখক এবং উপন্যাসিক। তার জাতীয়তা হলো, ন্যাশনালিটি হলো ব্রিটিশ। এডুকেশন বোল্টন স্কুল, তিনি বোল্টন স্কুলে পড়াশোনা করেছেন, আলমা ম্যাটার, ওয়াধাম কলেজ, অক্সফোর্ড। অর্থাৎ তিনি অক্সফোর্ডের এই ওয়াধাম কলেজ থেকে স্নাতক, অনার্স এন্ড মাস্টার্স কমপ্লিট করেছেন। আমরা ওয়াধাম কলেজ সম্পর্কে একটু বলি। ওয়াধাম কলেজ ইজ ওয়ান অফ দ্য কনস্টিটিউয়েন্ট কলেজেস অফ দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইন দ্য ইউনাইটেড কিংডম। অর্থাৎ ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা অন্যতম কলেজ হলো ওয়াধাম কলেজ। এই কলেজ থেকে তিনি লেখাপড়া করেছেন। স্পাউস, অর্থাৎ তার স্বামীর নাম হলো সাইমন ট্রান্স থরেন্স, অ্যান্ড চিলড্রেন হলো টু, দুইজন সন্তানের জননী তিনি। তাহলে আমরা এখন মনিকা আলীর ছবি দেখতে পেলাম। এখন আমরা মনিকা আলী সম্পর্কে এবং তার বিখ্যাত উপন্যাস ব্রিকলেন সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। তো তার নাম হলো মনিকা আলী, এফ আর এস এল, বর্ন 20 অক্টোবর 1967, ইজ এ ব্রিটিশ রাইটার অব বাংলাদেশি অ্যান্ড ইংলিশ হেরিটেজ। ইন 2003 শি ওয়াজ সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়াং ব্রিটিশ নভেলিস্ট বাই গ্রান্ট ম্যাগাজিন বেসড অন হার আনপাবলিশড ম্যানুস্ক্রিপ্ট, হার ডিবিউ নভেল ব্রিক লেন ওয়াজ পাবলিশড লেটার দ্যাট ইয়ার। ইট ওয়াজ শর্টলিস্টেড ফর দ্য ম্যান বুকার প্রাইজ, ইট ওয়াজ অ্যাডাপ্টেড ইন 2000 অ্যাজ এ 2007 ফিল্ম অফ দ্য সেম নেম। She has also published three other novels. Her forthcoming novel, Love Marriage, will be published by Virago Press in February 2020. অর্থাৎ মনিকা আলী 1967 সালের 20 অক্টোবর জন্মগ্রহণ করেন, তিনি এফ আর এস এল উপাধিপ্রাপ্ত। তিনি একজন বাংলাদেশি ব্রিটিশ লেখক এবং তার ইংরেজি ঐতিহ্য তার ফ্যামিলিতে আছে। 2003 সালে তাকে ইয়াং ব্রিটিশ লেখকদের মধ্যে বেস্ট, অন্যতম বেস্ট লেখক হিসাবে তাকে নির্বাচিত করা হয়। সেটা করেছে গ্রান্টা ম্যাগাজিন।
তার প্রথম উপন্যাস হলো ডেবিউ নভেল, প্রথম উপন্যাস হলো ব্রিকলেন। ব্রিকলেন পরবর্তী বছরে প্রকাশিত হয় এবং ম্যান বুকার পুরস্কারের জন্য এই নভেলটি শর্টলিস্টেড করা হয়েছিল। ম্যান বুকার একটা খুবই বিখ্যাত পুরস্কার, আমরা তার কিছু তথ্য পাচ্ছি এখানে ম্যান বুকার থেকে। আর 2007 সালে এটাকে ব্রিকলেন নামে, ব্রিকলেন ছবিটাও দেখতে পাচ্ছি, ব্রিকলেন নামে সিনেমায় পরিণত করা হয়। তিনি আরো তিনটা উপন্যাস প্রকাশ করেছেন, তার আগামী উপন্যাস হলো লাভ ম্যারিজ, লাভ ম্যারিজ যেটা 2022 সালের ফেব্রুয়ারি মাসে ভিরাগো প্রেস থেকে প্রকাশিত করা হবে। আমরা এখন মেনলি ব্রিকলেনের, আমরা আরেকবার মনিকা আলীর ছবিটা দেখতে পাচ্ছি, বর্তমানে তার বয়স হলো 54, 54 তার বয়স। এখন আমরা মনিকা আলী সম্পর্কে তার আর্লি লাইফ এবং এডুকেশন শিখবো, আর এখানে মেনলি আমরা তার ব্রিকলেন উপন্যাস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে। ব্রিকলেনের রিসেপশন নিয়ে কথা হবে, ফিল্ম অ্যাডাপ্টেশন এটা সিনেমা হলো সেটা নিয়ে কথা হবে, ভিউজ, বিভিন্ন পর্যালোচনা, মার্কস অ্যান্ড স্পেন্সার্স ক্যাম্পেইন, পার্সোনাল লাইফ, বুকস নিয়ে কথা হবে, আর এগুলো নিয়ে অত কথা বলবো না। তো আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন, মনিকা আলী ওয়াজ বর্ন ইন ঢাকা, ঢাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, ওয়াজ বর্ন ইন ঢাকা, ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। ইন 1967 টু এ বাংলাদেশি ফাদার অ্যান্ড অ্যান ইংলিশ মাদার, অর্থাৎ মনিকা আলী বর্তমান বাংলাদেশ, সেটা তৎকালীন ছিল পূর্ব পাকিস্তানের ঢাকায়, 1967 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন বাংলাদেশি ছিলেন এবং মা একজন ছিলেন ইংরেজ। ওয়েন শি ওয়াজ থ্রি হার ফ্যামিলি মুভড টু বোল্টন ইংল্যান্ড, অর্থাৎ মনিকা আলীর বয়স যখন 3 বছর তখন তার ফ্যামিলি ইংল্যান্ডের বোল্টন শহরে চলে যান। আমরা এই যে বোল্টন শহরের আমরা দেখতে পাচ্ছি ছবিটা, বোল্টন হলো ম্যানচেস্টার, নর্থ ওয়েস্ট ইংল্যান্ড, অর্থাৎ উত্তর পশ্চিম ইংল্যান্ডের সবচেয়ে বড়, গ্রেটার ম্যানচেস্টারের একটা বড় টাউন হলো বোল্টন, এই শহরে চলে যান 3 বছর বয়সে। হার ফাদার ইজ অরিজিনালি ফ্রম দা ডিস্ট্রিক্ট অফ ময়মনসিংহ, অর্থাৎ মনিকা আলীর বাবা আসলে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন, সে ময়মনসিংহ ডিস্ট্রিক্টও আমরা দেখতে পাচ্ছি। শি ওয়েন্ট টু বোল্টন স্কুল অ্যান্ড দেন স্টাডিড, তো মনিকা আলী বোল্টন স্কুলে গিয়েছিলেন, বোল্টন স্কুলে গিয়েছিলেন, এই বোল্টন স্কুলের আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, বোল্টন স্কুলে গিয়ে সেখানে তিনি স্টাডিড ফিলসফি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অ্যাট ওয়াধাম কলেজ, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন ওয়াধাম কলেজে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তাহলে মনিকা আলী কোন বিষয়ে পড়াশোনা করেছেন? ফিলসফি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, অথবা পলিটিক্স, ফিলসফি অ্যান্ড ইকোনমিক্স, পিপিই, এটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীন ওয়াধাম কলেজ থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে মনিকা আলী পড়াশোনা করেছেন। এবার আমরা মনিকা আলীর সেই বিখ্যাত উপন্যাস, তার প্রথম ডেবিউ নভেল, যেটাকে আমরা প্রথম উপন্যাস বলি, ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত, সেই ব্রিকলেন সম্পর্কে আমরা পড়ব। তো ব্রিকলেন, তো ব্রিকলেন সম্পর্কে পড়ার আগে আমরা এই যে ব্রিকলেন রাস্তার একটা ছবি দেখতে পাচ্ছি, সবাই দেখো ব্রিকলেন ইংলিশ এবং বাংলাতে লেখা আছে। ব্রিকলেন সম্বন্ধে বলা হচ্ছে, ব্রিকলেন ইজ এ স্ট্রিট ইন দ্য ইস্ট এন্ড অফ লন্ডন ইন দ্য বারো অফ টাওয়ার হ্যামলেট, অর্থাৎ টাওয়ার হ্যামলেট যে এলাকা, সেই এলাকার লন্ডনের পূর্ব দিকের একেবারে শেষ মাথা একটা রাস্তা হলো ব্রিকলেন, এই সেই ব্রিকলেন রাস্তা। এই ব্রিকলেন রাস্তার পাশে অধিকাংশ মানুষ বা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত বা বাঙালি বংশোদ্ভূত। এই বাঙালিদের জীবন নিয়েই মনিকা আলী একটা উপন্যাস লিখলেন, সেই উপন্যাসটার নাম হলো ব্রিকলেন, আমরা সে সম্পর্কেই এখন পড়তে যাচ্ছি। তাহলে আমরা দেরি না করে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো ব্রিকলেন ইজ এ স্ট্রিট এট দ্য হার্ট অফ লন্ডনস বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি সম্প্রদায়ের লন্ডনের একটা মূল কেন্দ্রে ব্রিকলেন রাস্তাটি অবস্থিত। আলিস 2003 নভেল অফ দ্য সেম নেম ফলোস দ্য লাইফ অফ নাজনিন, আ বাংলাদেশি ওম্যান হু মুভস টু লন্ডন এট দ্য এজ অফ 18 টু মেরি অ্যান ওল্ডার ম্যান ছানু, অর্থাৎ ব্রিকলেন বাংলাদেশি সম্প্রদায়ের লন্ডন শহরের ঠিক বুকে ব্রিকলেন রাস্তাটি অবস্থিত। মনিকা আলীর 2003 সালের একই নামের উপন্যাস, অর্থাৎ ব্রিকলেন নামের উপন্যাসটি নাজনিন নামে একজন বাংলাদেশি মেয়ে, যার বয়স 18 বছর, সে লন্ডনে গিয়েছিল
লন্ডনে গিয়েছিল একটা বেশি বয়স্ক মানুষ যার নাম হলো ছানু, তাকে বিয়ে করার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিল। তাহলে এই উপন্যাসের আমরা প্রোটাগনিস্টের নাম পেলাম নাজনিন। দে লিভ ইন টাওয়ার হ্যামলেটস, তারা টাওয়ার হ্যামলেটে বসবাস করে। আমরা টাওয়ার হ্যামলেটের ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো টাওয়ার হ্যামলেট, এই টাওয়ার হ্যামলেটেই বাস করে। অ্যাট ফার্স্ট হার ইংলিশ কনসিস্ট অনলি অফ সরি অ্যান্ড থ্যাংক ইউ, অর্থাৎ প্রথম দিকে এই নাজনিন অত ইংলিশ জানতো না, তার ইংলিশটা শুধু সরি এবং থ্যাংক ইউ, এর বাইরে সে ইংলিশ বলতে পারতো না। দ্য নভেল এক্সপ্লোরস হার লাইফ অ্যান্ড অ্যাডাপটেশনস ইন দ্য কমিউনিটি, এই উপন্যাসটি এই বাংলাদেশি কমিউনিটিতে, ব্রিকলেনের বাংলাদেশি কমিউনিটিতে নাজনিনের জীবন নিয়ে তন্ন তন্ন করে নানান দিক আবিষ্কার করেছে, এবং সে যে এই পরিবেশে অ্যাডাপ্টেশন অর্থাৎ খাপ খেতে পেরেছে সেটা নিয়েও আলোচনা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যারেক্টার অফ সানু, একই সাথে ওই যে তার স্বামী, নাজনিনের স্বামী যে তার বয়সে বড়, সানুর চরিত্র সম্পর্কে অনেক বিশ্লেষণ, বিস্তারিত বিশ্লেষণ দেওয়া আছে। অ্যান্ড দেয়ার লার্জার এথনিক কমিউনিটি, এবং তাদের আরো বৃহত্তর জাতিগোষ্ঠীগত সম্প্রদায় সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। অ্যান্ড এডিশনাল ন্যারেটিভ স্ট্র্যান্ড কাভার্স দ্য এক্সপেরিয়েন্সেস অফ নাজনিন সিস্টার হাসিনা থ্রু দ্য ডিভাইস অফ হার করেসপন্ডেন্স, অর্থাৎ আর একটা অতিরিক্ত বর্ণনা নাজনিনের বোন হাসিনার অভিজ্ঞতার বর্ণনা করেছে, সেটা শুধুমাত্র চিঠিপত্র লেনদেনের মাধ্যমে এই তার হাসিনার সরি নাজনিনের বোন হাসিনার নানান অভিজ্ঞতার বর্ণনা এই উপন্যাসে দেওয়া আছে। তাহলে আমরা ব্রিকলেন উপন্যাস সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব রিসেপশন, অর্থাৎ এই উপন্যাসটা কি কি মানুষ কিভাবে রিসিভ করলো বা গ্রহণ করলো। দি অবজারভার ডিসক্রাইব সানু অ্যাজ ওয়ান অফ দ্য নভেলস ফরমোস্ট মিরাকলস। আচ্ছা, অবজারভার, এটা একটা আমরা তার ছবি দেখতে পাচ্ছি, অবজারভার পত্রিকার ছবি, এটা একটা ব্রিটিশ নিউজ পেপার, সানডে পাবলিশড অন সানডে, সানডেতে প্রকাশিত হয়। তো এই নিউজ পেপার তার সম্পর্কে কমেন্ট করেছে, দি অবজারভার ডিসক্রাইব সানু, এই সানুকে বর্ণনা করেছে অ্যাজ ওয়ান অফ দ্য নভেলস ফরমোস্ট মিরাকলস, এই উপন্যাসের অন্যতম প্রধান অলৌকিক ক্ষমতা হিসেবে বর্ণনা করেছে। টুয়াইস হার এজ, মানে নাজনিনের বয়সের প্রায় ডাবল, নাজনিনের বয়স 18, অর্থাৎ তার বয়স কত, 36 হওয়ার কথা বা 40 এরকম। উইথ আ ফেস লাইক এ ফ্রগ, ফ্রগ মানে কি ব্যাঙের মতো মুখটা, আর টেন্ডেন্সি টু কোট হিউম, তার হিউম, এই যে আমরা হিউমকে দেখছি, হিউম কে কোট করার মতো অর্থাৎ উদ্ধৃতি করার মতো তার একটা প্রবণতা কাজ করে। হিউমের আমরা ছবি দেখতে পাচ্ছি, হিউম হলো ডেভিড হিউম, একজন স্কটিশ এনলাইনমেন্ট ফিলোসফার, স্কটল্যান্ডের দার্শনিক, হিস্টোরিয়ান, ইকোনমিস্ট, লাইব্রেরিয়ান অ্যান্ড এসেইস্ট, হু ইজ বেস্ট নন টুডে ফর হিজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল সিস্টেম অফ ফিলোসফিক্যাল এম্পিরিসিজম, স্কেপটিসিজম অ্যান্ড ন্যাচারালিজম। অর্থাৎ দার্শনিক ডেভিড হিউম, তিনি নানান নামে পরিচিত, তার অনেকগুলো কোট করতেন তার স্বামী সানু। অ্যান্ড দ্য বাউন্ডলেস ডুমড, আচ্ছা এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যে মনিকা আলী, ছবিটা হয়তো তোমরা ভুলে গেছো, মনিকা আলীর আর একটা ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু 2009 সালে মনিকা আলী একটা ইন্টারভিউ দিচ্ছিল, এটা ছবি। আচ্ছা ঠিক আছে, ছবিটা আর না দেখে আমরা মূল কথায় যাই। অপটিমিজম অফ দ্য সেলফ ইম্প্রুভমেন্ট জাঙ্কি, অর্থাৎ মানুষের যে আত্ম উন্নতি, সেই উন্নতির প্রতি আশাবাদ বর্ণনা করেছে। হি ইজ বোথ এক্সাসপারেটিং অ্যান্ড টু দ্য রিডার অ্যাট লিস্ট ইনরমাসলি লাভেবল, তো তাহলে কি হলো, তিনি লেখকদের কাছে বেশ লাভাবল, ভালোবাসার পাত্র হয়ে আছেন। গ্রাল্ডিন বেডেল, গ্রাল্ডিন বেডেল কি একটু দেখি, এটা একটা ব্রিটিশ নবলিস্ট একজন এবং রাইটার অফ দি ফর দ্য অবজারভার। গ্রাল্ডিন বেডেল রোট ইন দি অবজারভার দ্যাট, ওই অবজারভার পত্রিকায় বলেছেন যে, আচ্ছা একটু পরে আমরা আবার বলছি, গ্রাল্ডিন বেডেল রোট ইন দ্য অবজারভার দ্যাট দ্য মোস্ট ভিভিড ইমেজ অফ দ্য ম্যারিজ ইজ অফ হার কাটিং হার হাজব্যান্ডস কর্নস, এ টাস্ক শি সিমস রিকোয়ার্ড টু পারফর্ম উইথ ড্রেডফুল রেগুলারিটি। হার হাজব্যান্ড ইজ পম্পাস অ্যান্ড কাইন্ডলি ফুল অফ প্ল্যানস, none of which ever come to fruition, and then of resentment at ignorant types who don't promote him or understand his quotations
from Shakespeare or his Open University race. Ethnicity and class module. অর্থাৎ ওই দি অবজারভার পত্রিকায় গেরাল্ডিন বেডেল, ইনি একজন ব্রিটিশ উপন্যাসিক, এই উপন্যাসে তিনি লিখেছেন, এই পত্রিকাটিতে লিখেছেন যে মোস্ট ভিভিড ইমেজ অফ ম্যারিজ, নাজনীন তার স্বামীর জন্য যে কর্ন শস্য কাটতেছে সেটা খুবই পরিষ্কার, বিয়ের একটা পরিষ্কার ছবি। এটা এমন কাজ যেটা সে মনে করে যে এটা কাজ কর, এটা খুব ভয়ানক ভাবে, সে খুব ভয় নিয়ে নিয়মিত এই কাজটা করে, যেটা মনে করে যে কাজটা করা দরকার। তার স্বামী খুবই একজন পম্পাস, জাকালো টাইপের মানুষ, খুব দয়ালু, তার অনেক মাথায় প্ল্যান আছে, কিন্তু একটা প্ল্যান নান অফ হিজ এভার কাম টু ফ্রুশন, কোনোটাই ফলে আস কাজে আসে না। তারপরে তার রিজেন্টমেন্ট অর্থাৎ প্রতিশোধ স্পৃহা প্রকাশ পায়, যে কখনো নিজেকে প্রমোট বা উন্নতি করে না অথবা বোঝে না। তার কোটেশন গুলো, সে যে শেক্সপিয়ার থেকে কোটেশন করে, উইলিয়াম শেক্সপিয়ার থেকে, সেটা সে বোঝে না। অথবা সে তার যে ওপেন ইউনিভার্সিটি, যেটা সেখান যে রেস, জাতি বৈশিষ্ট্য, ক্লাস মডিউল, এগুলো থেকে কিছুই সে বুঝতে পারে না। দ্য নভেল ওয়াজ ওয়েল রিসিভড বাই ক্রিটিক্স ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড দি ইউনাইটেড স্টেটস, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে ক্রিটিক্সরা উপন্যাসটাকে ভালোভাবেই গ্রহণ করেছিল। অ্যান্ড শর্টলিস্টেড ফর দ্য ম্যান বুকার প্রাইজ, এবং বিখ্যাত ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। ম্যান বুকার পুরস্কার সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার অন্য তথ্যে যাই। হাউভার দ্য নভেল প্রভোক কন্ট্রোভার্সি উইদিন দ্য বাংলাদেশি কমিউনিটি ইন ব্রিটেন। যাই হোক, এই উপন্যাসটা ব্রিটেনের মধ্যে বাংলাদেশি কমিউনিটি, তো বাংলাদেশি যে লোকগুলো ছিল তাদের মাঝে একটা কন্ট্রোভার্সি বা একটা বাদানুবাদ, বিতর্কের সৃষ্টি করেছিল। সাম গ্রুপস থট আলী হ্যাড নেগেটিভলি পোর্ট্রেড পিপল ফ্রম সিলেট, তো কিছু দল মনে করেছেন যে সিলেট থেকে যে লোকগুলো এখানে এসেছিল, মনিক আলী এদেরকে নেতিবাচক ভাবে তার এই উপন্যাসে প্রেজেন্ট করেছে। আমরা এখানে সিলেটের চা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা অন্য লাইনে চলে যাই। সিলেট ডিভিশন সম্পর্কে আরো বলেছে যে অ্যাজ দে কনস্টিটিউট দ্য মেজরিটি অফ দ্য বাংলাদেশি ইমিগ্রান্টস লিভিং ইন দ্য ব্রিকল্যান্ড কমিউনিটি, অর্থাৎ যেহেতু ব্রিকল্যান্ড কমিউনিটিতে অধিকাংশ মানুষ সিলেট বিভাগের, তো কিছু কিছু দল মনে করেছেন যে মনিকা আলী এই সিলেট বিভাগের অভিবাসী যারা এই ব্রিকলেনে আছে তাদের সম্বন্ধে নেতিবাচক ভাবে চিত্রায়িত করেছেন বলে তারা তার একটা প্রতিবাদ করেছেন বা একটা বিতর্কর জন্ম হয়েছে। আচ্ছা, যাই হোক, আর বেশি ভিডিওটা আমি বাড়াতে চাচ্ছি না। তারপরে এই উপন্যাসটি 2007 সালে ওই ব্রিকলেন নামেই এটা একটা সিনেমায় পরিণত হয়, যার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই এটা প্রচ্ছদে ছিল। আচ্ছা, এখানে এই এখানকার অ্যাক্ট্রেস ছিল তরিষ্ঠ চ্যাটার্জি, এই এটা ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস, এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। আর এই ফিল্মটা আন্তর্জাতিকভাবে এবং সব জায়গায় ইয়া হয়েছিল, প্রকাশিত হয়েছিল। তারপরে বাংলাদেশি কমিউনিটির কিছু কিছু রুবি ফিল্ম, এগুলো নিয়ে কিছু কথা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান নিয়ে অনেকগুলো ভিউজ আছে, মতামত আছে, তো আমরা এত কিছু না পড়ি, তোমরা পরে পড়ে নিতে পারবে উইকিপিডিয়া থেকে। পার্সোনাল লাইফ, আলী লিভস ইন সাউথ লন্ডন উইথ হার হাজব্যান্ড সাইমন টোরেস, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, দে হ্যাভ টু চিলড্রেন, অর্থাৎ মনিকা আলী বর্তমানে সাউথ লন্ডনে বসবাস করেন, তার স্বামীর নাম হলো সিমন টোরেন্স। এই যে সাউথ লন্ডনের আমরা একটু ছবি দেখে নেই, সাউথ লন্ডনে মনিকা আলী বসবাস করেন। আচ্ছা, এটা হলো তার পার্সোনাল লাইফ। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে 2003 সালে প্রকাশিত এই যে ব্রিকলেন উপন্যাসটি, এই যে মনিকা আলীর ছবি সহ আমরা দেখতে পাচ্ছি এটাই। আচ্ছা, আর তার আরো উপন্যাস আছে দ্য এন্ড অফ অ্যাফেয়ার্স, এই যে দ্য এন্ড অফ অ্যাফেয়ার্স এর আমরা পিকচারটা দেখতে পাচ্ছি। তারপরে অ্যালেন তেজ ও ব্লু, এটা আমরা দেখতে পাচ্ছি মনিকা আলীর ছবি সহ। দ্য পেন্টার অফ সায়েন্স, এই যে তার পিকচারটা এরকম ছিল বইটার, এটা আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন বইটা।
ইন দ্য কিচেন এই বইটা আমরা দেখতে পাচ্ছি, আনটোল্ড স্টোরি, এগুলো হলো মনিকা আলীর লেখা বিখ্যাত উপন্যাস। আচ্ছা, এই হলো মনিকা আলী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, আর আমরা নতুন কোনো তথ্য জানতে চাচ্ছি না। আমরা আশা রাখি তোমাদের সবাই ভালো লাগবে, এই ভিডিওটি আশা রাখি ভালো লাগবে, এবং মনিকা আলী সম্পর্কে তোমরা অনেক তথ্য পেয়েছ। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর মনিকা আলী সম্পর্কে তোমরা এই ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারলে তোমরা পার্সোনালি আরো অনেক তথ্য জানবে। আর থ্যাংক ইউ সবাইকে, ওকে, ওয়েলকাম ভেরি মাচ, থ্যাংক ইউ।